আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি হচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2024 এর ফলাফল বিশ্লেষণ এবং এটা সারাংশ আমরা দেখবো, এক নজরে সারাংশ। ঠিক আছে, তো চলুন ভিডিও শুরু করি। তো এটা হচ্ছে যে ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,20,344 জন, 1,20,344 জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে, তাই না? তারপর অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,19,238 জন। তারপর অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা ও হার 60,612 জন, অর্থাৎ 50.83%। অংশগ্রহণকারী ছাত্রী সংখ্যা ও হার 58,626 জন, 68.83%। মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,01,358 জন। সর্বমোট পাশ করেছে 1,01,358 জন। তো পাশের হার হচ্ছে 85%, ছাত্রদের পাস ও পাশের হার 50,694 জন ও 83.64%। ছাত্রীদের পাস 50,664 জন, 86.42%। GPA 5 প্রাপ্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা, GPA 5 প্রাপ্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 13,176 জন। GPA 5 প্রাপ্ত ছাত্র সংখ্যা ও হার হচ্ছে 5,952 জন, আর পার্সেন্ট হচ্ছে 45.17%। GPA 5 প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ও হার হচ্ছে 7,224 জন, আর পার্সেন্ট হচ্ছে 54.83%। মোট কেন্দ্রের সংখ্যা ছিল 155টি, আর মোট প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 1,313টি। ঠিক আছে, তো 1,313টি প্রতিষ্ঠানের সংখ্যা ছিল, আর কেন্দ্র ছিল 155টি। আর শাখাভিত্তিক পাশের হার হচ্ছে বিজ্ঞান শাখায় 92.73%, মানবিক শাখায় 80.21%, আর ব্যবসায়িক শিক্ষা শাখা 85.16%। জেলাভিত্তিক পাশের হার, জামালপুর জেলা হচ্ছে 89.09%, ময়মনসিংহ জেলা 84.37%, শেরপুর জেলা 83.22%, নেত্রকোনা জেলা 82.39%। বিভিন্ন গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী, GPA 5 13,176 জন, GPA 4 পয়েন্টের ভোর থেকে আর কি 5 পর্যন্ত 35,776 জন, তারপর GPA 3.50, তারপর উপরে 3.50 উপরে হচ্ছে উপরে থেকে 4-এর নিচ পর্যন্ত আর কি 21,369 জন, GPA 3 থেকে GPA 3.50 হচ্ছে 17,381 জন, আর GPA 2 থেকে 3 পর্যন্ত 12,984 জন, GPA 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে 672 জন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 80টি, অর্থাৎ 80টি প্রতিষ্ঠান শতভাগ কৃতকার্য হয়েছে, আর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা নেই। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি বুঝতে পেরেছেন সারাংশটুকু। তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক
এবং আপডেট ইনফরমেশনগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং তার সাথে বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।